রিয়ানের জন্য কিছু স্ন্যাক অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ব্র্যান্ডের নাম গ্রেনিক। কিছু অর্গানিক ব্রাউন রাইস কেকস যার মধ্যে অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেমন এটা লেন্থিল অ্যান্ড ফ্ল্যাক্সিড, এটা টার্মারিক অ্যান্ড ব্ল্যাক পেপার, মাল্টিগ্রেন উইথ 7 সিডস, ক্লাসিক প্লেন। সো দেখা যাক ওর পছন্দ হয় কি না। একদম প্রথমেই 6 মেরে দিয়েছে। বাবা ভালো লেগেছে? ভালো লেগেছে? ও লেগেছে। সো রিয়ানের ভালো লেগে গেছে। আমি একটু খাই। এই হলো এর ডিটেলস। ডেসক্রিপশন বক্সে সবাইকে এই স্ন্যাকের ডিটেলসটা দিয়ে দেব, বাচ্চা থেকে বড় সবাই ট্রাই করে দেখতে পারো। শুরু হয়ে গেছে কাজকর্ম করা, অনেক কাজ। আর এখানে চলছে ফুলকপির বড়া ভাজা। মায়ের বড়া মানেই সেটা হবে ভীষণ ক্রাঞ্চি, ভীষণ ক্রিস্পি, একদম ফোলা ফোলা, মানে অতুলনীয়। সংসারে কত কাজ, সত্যি কথা, আহা এত কাজ, আহা। তো ব্যাপারটা এই যে আজকে নিরামিষের দিন, মা, ও মা নিরামিষ, নিরামিষ মানেই হচ্ছে আমার বৌমার ঝামেলা। নিরামিষ আজকে, মাছ নেই, মাংস নেই, ডিম নেই, মাছ মাংস ডিম ছাড়া খাইতে পারে না, দুঃখের জীবন। মেনুতে হয়েছে আলু পোস্ত, থোর ছেচকি, কাঁচকলার কোপ্তা, আর ডাল তো আছেই, আর ওই ফুলকপি ফ্রাই। তো মানে হ্যাঁ, আজকে ভালো অনেক কিছুই হয়েছে, কিন্তু 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 মাছটা তো নেই, ওই জন্য না চলবে না খাওয়া। এই যে কি 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 হচ্ছে, হচ্ছেটা কি, হচ্ছেটা কি? ও যদি ডিম খেতে পারে আমি কেন পারবো না? ও কেন, ও আর্য যদি ডিম খায়, মানুষ ও ভগবান, ওর সাথে কোনো কারোর তুলনা হয় না। মানুষ মানেই ভগবান? এ বাবা তোকে ভগবান বলছে দেখ, আর আমরা হলাম মানুষ। ও অবুই ভগবান, তোমরা বুঝদার ভগবান। তোকে ডিম দিয়েছে, আমাকে দেবে না? কোথায় হবে, কোথায় হবে? বাগান ঘুরতে যাবে, বাগান ঘুরতে যাবে। হাত দাও, হাত দাও, হাত দাও। আমরা এখন বাগান ঘুরতে যাই, গাছপালা দেখতে যাই। কত গাছ বাগানে, কত গাছ। কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও, লোক দেখবে তুমি। বাইরে যাবে, বাইরে ঘুরতে যাবে, আর যে ঘুরতে যাবে, আর যে ঘুরতে যাবে, ঘুরতে যাবে তুমি। ও শোনো বাবা, নিরামিষ মানে দুঃখ কষ্টের দিন। হ্যাঁ বিশাল দুঃখ কষ্ট, এত কিছু রান্না করে দিই তারপরে বলে দুঃখ কষ্ট। খাইয়ে দাও কি না কি, কি না কি, খেয়ে দেখ কত ভালো জিনিস, আর খাওয়া কত ভালো। প্রত্যেক সোমবারে খাওয়া নিয়ে এত ঝামেলা করিস, এত ঝামেলা করিস, এত পদ রান্না করি তাও তোর হয় না। সোমবারে নিরামিষ কে খায়? আজকে কথা না, আজকে 20 বছর ধরে চলছে সোমবারে নিরামিষ খাওয়া। তোমার ছেলে মোটেও পছন্দ করে না, তুমি জোর করে ছেলে পছন্দ করতো, এখন তোর পাল্লা পড়েছে। একটা বড়া তো ভাজা লাগবেই, নাহলে চলবেই না। এত পদের রান্না, থোর ছেচকি, ফুলকপির বড়া, কাঁচকলার কোপ্তা, ভালো হয়েছিল, তারপরে হচ্ছে আলু পোস্ত, যা কিনা একটা আলু পোস্ত দিয়ে লোকে খাওয়া হয়ে যায়, তারপরে আবার ডাল, তারপর চাটনি, প্রত্যেক দিন চাটনি করি, আজকে আর চাটনি নেই, চাটনি নেই বলে আজকে আবার আচার। ভালো লাগছে কিন্তু খেতে, এটা ভালো লাগে খেতে, এবং খাওয়াও খুব ভালো। আর কি করবো, ভীষণ ঝামেলা করে, এই নিরামিষের দিন খাদ্য খাইয়ে দিতে হয় সবসময়, রায়গঞ্জের লোকেরা নির্ভেজাল, বৌমা শুধু নির্ভেজাল, খালি ভেজাল করে, ভেজাল করে, এটা দিয়ে খাওয়া যায় না, ওটা দিয়ে খাওয়া যায় না। তোমার কি মেয়ের শখ ছিল? ভীষণ মেয়ের শখ ছিল,
আমি কি পূরণ করেছি না তোমার জীবনটাকে আলো গুড়বিশহ করে দিয়েছি না পূরণ করেছে মানে ওগুলো ঝামেলা ঠিক না আবদার করে মায়ের মতো আমি সেটা মেনে নিই আমার মেয়ে থাকলেও তো করতো এই হিসাবে বউ করে আমাদের খারাপ লাগে না মানে আমাদের আবদার করে এটা করে দাও এটা করে দাও করে দিই আমার ভালো লাগে মেয়ে থাকলে করে দিলাম তোমার বউয়ের সাথে করে দিই আমরা একটাও তো পুজো ফেলে নিয়ে মেখে দিব দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মাছের স্বাদ বড়াতে মেটাচ্ছি তুমি তো একসাথে খেয়ে নিতে পারতে না তোর ঝামেলা মিটাই নি আগে ঝাল ঝাল হেভি কোপ্তাটা খেয়ে দেখো সব কটা রান্না ঝাল ঝাল আমার হয়ে গেল লাঞ্চ যাক দিনটা পার করতে পেরেছি এই সোমবারে আসলে মা আমার দুজনেরই ভয় লেগে যাবে আমার ভয় লাগে আমি কি খাবো মার ভয় ভয় লাগে আমাকে কি খাওয়াবে আমার ছেলে কত লক্ষ্মী দিয়েছে যে নিজের সুতো মধ্যে মধ্যে কিছু তো খেয়ে নিচ্ছে প্রত্যেক সোমবারে আমি চুপচাপ খেয়ে নেয় আর বউ শুধু ঝামেলা করে সত্যি কথা বলো তোমার কি নিয়মিত খেতে ভাল লাগে খাচ্ছে তো ওর অসুবিধা হয় না বলে দেয় সত্যি কথা বলো বছর ধরে খাচ্ছি তো আমার অভ্যাস হয়ে গেছে অনেক বছর ধরে খাচ্ছি তো অভ্যাস হয়ে গেছে ওই যে বাবা ডাকছে এই যে বাবা লা 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 খাওয়া দাওয়া হচ্ছে সবার আগে খাওয়া হয়েছে আর্য তারপরে বাবা আমি থার্ড তারপরে এরা ফোর্থ এন্ড ফিফথ খাও খাও ভালো লাগছে অসুবিধা হচ্ছে ও মা ওই যে বাবা ডাকছে আই ক্যান ফিল ইউ বেব